ওফ, এতক্ষণ যেটা দেখালাম সেটা হচ্ছে আমি এখন বাইক ঠেলতেছি। গত এক বছরের ইতিহাসে ফার্স্ট আমি বাইক ঠেলতেছি, পেট্রোলের জন্য না, কারণ পেট্রোল আছে ফুললি, বাট বাইক স্টার্ট নিতেছে না। গাইস ফাইনালি গাড়ি যাচ্ছে কোথায়? আবিশ কালীগঞ্জের থানার মোড়। আমরা গাড়ি এটার উপর উঠাইতে যাই, আমাকে অবস্থা 12টা গাম দিয়া রোজা রমজানের দিন। এটার একটু কম সরি না, এই জন্য এটার অটো রে সরাইতেছি যাত্রী। সো গাইস ফাইনালি দিস ইজ ভেরি স্পেশাল ডে ফর মি, বিকজ গত সতেরোই ফেব্রুয়ারিতে গাড়িটা নিছি, এখন অব্দি গাড়ি কিছু করার লাগে নাই, বাট এই ফার্স্ট আমার এক্সপিরিয়েন্স অ্যান্ড খুব প্যারা খাইতেছি, বিকজ গাড়ি নষ্ট হইলে মাথা নষ্ট। গাইস ফাইনালি কি বলে এটাকে কানেক্ট করতেছি, কেবল কানেক্ট করতেছি। এটা হচ্ছে কেবল টেস্টার, এটা হচ্ছে পিন টুলার্স, এ হচ্ছে এলদান, এ হচ্ছে চ্যাটিং চলতেছে, এ হচ্ছে কাজ চলতেছে, আর এই হচ্ছে কি ল্যাপসহকারী। আর এখানে আমি বসে বসে এই কাজ করতেছি, এক মাথা অলরেডি ডান আর এক মাথায় কাজ করতেছি। গাইস ফাইনালি চারবার চেষ্টা করার পর আমি অবশেষে সফল হয়েছি। প্রথমবার এটা ঠিক মতো চলছে, এটার এন একটা চলছে, এন একটা চলছে উল্টা পাল্টা। পরের বার এবার তুই কিছু কম দাস নাকি? তুই দেখ বেটা, তুই দেখ আমার সফলতাটা, তুই নিয়ে আঘাত করতেছিস কত বড় সাহস তোর। আর হাঁটছে হাঁটতো, এটা হয়েছে, তুই দেখ হয়েছে হয়েছে হয়েছে। আরে উড়ে উড়ে, আরে উড়ে, কথা কইস না, আমি এবং এলদান ভাই চলে যাচ্ছি বাসায়। বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি। কে হাল চাল আপনার? কি সুন্দর অ্যাকোয়ারিয়াম বানিয়ে রাখছেন রুমের মধ্যে। ওয়াও, ফিল্টারিং হয় ঠিকঠাক মতো?